মালয়েশিয়ার ইমিগ্রেশনের ডিটেনশন ক্যাম্প থেকে পালানোর সময় 10 বন্দীর মৃত্যু। মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে পালানোর সময় 10 জন বন্দীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া পালিয়েছে আরো 528 জন বন্দী। দেশটির এইমস্টার অনলাইন পোর্টালে প্রকাশিত খবরে বলা হয়েছে, 20 এপ্রিল বুধবার ভোর 4:30 পেনাংয়ের সুঙ্গাই বাকাপের অস্থায়ী ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে মোট 528 জন রোহিঙ্গা অবৈধবিবাসী পালিয়ে যায়। প্রতিবেদন তৈরি করা পর্যন্ত এর মধ্যে 362 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পেনাংয়ের পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ সুহেলি মোহাম্মদ জেইন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, 10 জন রোহিঙ্গা যারা উত্তর দক্ষিণ হাইওয়ে অতিক্রম করার চেষ্টা করছিল, সকাল 6:50 দিকে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই 10 জনের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে নারী এবং পুরুষ রয়েছে। নিহতদের মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক পুরুষ, 2 জন প্রাপ্তবয়স্ক নারী, 1 জন মেয়ে এবং 1 জন ছেলে রয়েছে। ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, 528 জন রোহিঙ্গা মালয়েশিয়ার বিভিন্ন সময় গ্রেপ্তার হয়ে ডিটেনশন ক্যাম্পে আটক ছিলেন। মালয়েশিয়ায় লাখ লাখ অবৈধ রোহিঙ্গা শরণার্থী হিসেবে অবস্থান করছেন। দেশটিতে ঠিক কি পরিমাণ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে তার সঠিক পরিসংখ্যান জানা সম্ভব হয়নি, কারণ অধিকাংশ রোহিঙ্গাই সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তবে ধারণা করা হচ্ছে, লক্ষাধিক রোহিঙ্গা দেশটিতে অবৈধভাবে বসবাস করছে। রোহিঙ্গারা অভাবের তাড়নায় অনেক সময় দেশটির বিভিন্ন সেক্টরে কাজের জন্য যোগদান করেন। শরণার্থীদের দেশটিতে কাজ করা সম্পূর্ণরূপে অবৈধ। রোহিঙ্গারা কর্মরত অবস্থায় ধরা পড়লে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়। আবার অনেক সময় সাগর পথে মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের সময় তাদের গ্রেপ্তার করে এই ক্যাম্পে রাখা হয়। এদিকে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক শ্রী খায়রুল জাইমি দাউদ এক বিবৃতিতে জানিয়েছেন, মোট 362 জনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি অবৈধ অভিবাসীদের খুঁজে বের করতে চিরুনি অভিযান চালানো হচ্ছে। তারা ব্লকের দরজা এবং ব্যারিয়ারের গ্রিল ভেঙে পালিয়ে যায়। জেলখানার গ্রিল ভেঙে পালানোর সময়ও অনেকে আহত হয়েছে বলে জানা গেছে। পলাতকদের খুঁজে বের করতে পুলিশ কর্মকর্তাদের সহায়তা করার জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর নির্দেশনা দেওয়া হচ্ছে। পলায়নকারীদের অবস্থান সম্পর্কে তথ্য সহ জনসাধারণকে অবিলম্বে ইমিগ্রেশন বিভাগ এবং পুলিশ কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।